নমস্কার, আমি অদিতি। এমএসসি নিউজে আপনাদের সকলকে স্বাগত। শুরুতেই হেডলাইনস। মায়ের আরাধনে খুঁটি পুজোতে মাতল বিধাননগরবাসী। ডেঙ্গুর থাবা সল্টলেকে, মৃত ছাত্রছাত্রী। 10টি আগ্নেয়াস্ত্র, 19 রাউন্ড গুলি সহ গ্রেফতার 5 দুষ্কৃতী। অমল দত্তের স্মরণে ফুটবল প্রতিযোগিতা বিডি ব্লকে। এবার আসছি বিস্তারিত খবরে। ঢাকের কাঠি পড়ে গেছে, দেবী দুর্গার মর্তে আসার অপেক্ষায়। ঠিক তারই আগে একেবারে প্রস্তুতি নিয়ে খুঁটি পুজো করে নিলেন সল্টলেক সেন্ট্রাল দুর্গোৎসব কমিটির সদস্যরা। সেদিন সিডি ব্লকের পার্কে এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন বিধাননগরের বিধায়ক সুজিত বোস এবং 40 নম্বর ওয়ার্ডের পৌরমাতা তুলসী সিনহা রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তারা এবছরে হারিয়ে যাওয়া বাঁশকে তাদের পুজোর প্যান্ডেলের মধ্যে দিয়ে ফিরিয়ে আনতে চান। তাদের এই পুজো 40তম বর্ষে পদার্পণ করলো। আমাদের পূজোর মণ্ডপটা তৈরি হচ্ছে বাঁশ দিয়ে। বাঁশটা হলো একটা ইকো ফ্রেন্ডলি ন্যাচারাল জিনিস, এবং একটা সময় এই বাঁশ দিয়ে কিন্তু অনেক কাজ হতো, আসবাবপত্র হতো, বাঁশি হতো, তারপরে অনেক ন্যাচারাল জিনিসপত্র হতো, এবং এটা একটা শিল্প, গ্রাম বাংলার একটা শিল্প, আদিবাসীদের একটা শিল্প। এই শিল্পটা কিন্তু আস্তে আস্তে নতুনত্বের মানে জোয়ারে আস্তে আস্তে এটা কিন্তু অবলুপ্ত হতে চলেছে। সেই শিল্পীদের আমরা তুলে ধরছি, সেই শিল্পটাকে আমরা তুলে ধরছি। অতএব আমাদের মেইন মণ্ডপ এবং সব কিছু থাকবে বাঁশের নানা রকমের ফর্ম, কারুকার্য দিয়ে, বাঁশের নানা ধরনের ফর্ম দিয়ে আমাদের এই পুজোর মণ্ডপটা হবে। পুজোর আনন্দে মেতে উঠেছে মর্তের প্রত্যেকটি মানুষ। তারই মাঝখানে গত 30শে জুলাই খুঁটি পুজো সেরে ফেললেন এফসি পুজো ব্লক কমিটির সদস্যরা। এবছরে জমিদার বাড়ির আদলে এক চালার ঠাকুর দিয়ে সাজিয়ে তুলবেন বলে আশা প্রকাশ করেছেন ওই ব্লকের সদস্যরা। পুজোর দিনগুলি প্রতিমা দর্শনের সঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভুরি ভোজের ব্যবস্থাও। এই দিন খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন বিধাননগরের বিধায়ক সুজিত বোস এবং 33 নম্বর ওয়ার্ডের পৌরমাতা নীলাঞ্জনা মান্না সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আজকে আমাদের দুর্গোৎসব এফসি ব্লক সার্বজনীন দুর্গোৎসব কমিটি থেকে আমাদের যে পুজোর আগে একটা খুঁটি পুজো করা হয়, সেই খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে। খুঁটি পুজোটা দিয়ে কিন্তু আমাদের এই দুর্গোৎসবটাকে আমরা সূচনা করি, এটা দিয়েই আমাদের দুর্গোৎসবটা শুরু হয় আর কি। এই বছরে নতুনত্ব কিছু করার মতন আমাদের সময় পাইনি আমরা, তাই জন্য আমাদের এই অল্প সময়ের জন্য আমরা যেটা করেছি, জমিদার আগেকার পুরনো বাড়ির জমিদারের থিমটাকে নিয়েছি, এবং সেখানে যে সাবেকি যে দুর্গা ঠাকুর আমাদের হয় টানা চোখ, এবং সাবেকি যে এক চালার ঠাকুর, সেইভাবে আমরা মানে পুরনো বনেদি বাড়ির পুজোটাকে তুলে ধরব। আমার গর্ব এটা যে আমার কেন্দ্রেই সব ভালো ভালো পুজো হয়। দমদম পার্ক থেকে শুরু হয়ে যায়, দমদম পার্ক, বাঙর, লেক টাউন, শ্রীভূমি, পাদিপুকুর, এইদিকে এফডি, লাবণী, এইদিকে সমস্ত ব্লকের, এই এফসি সমস্ত ব্লকের পুজোগুলো খুব সল্টলেকের একটা পুজোগুলোর মধ্যে একটা অন্য মাত্রা আছে। 5 দিন একটা খাওয়া দাওয়া হয়, একটা এটা আমি দিল্লিতে দেখেছি, চিত্তরঞ্জন পার্কে, বোম্বেতে হয়, ওরা এক কমিউনিটি একটা একসঙ্গে খাওয়া দাওয়া করে। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় এবং আমি ভালো গর্ববোধ করি, কারণ আমার কেন্দ্রে পুজো পাসের জন্য বাইরে থেকে লোকেরা বলে যে তোমার কেন্দ্রে পুজো পাসগুলো যদি একটু দাও, তার মানে পুজোর ডিমান্ডগুলো আছে, বোঝা যায়। পুজোর বাকি আর কয়েক মাস, তারই আগে জমজমিয়ে খুঁটি পুজো সেরে ফেললেন এই পার্ট 1 পুজো কমিটির সদস্যরা গত 31শে জুলাই। এই পুজো এবছর 33তম বর্ষে পদার্পণ করলো। এবারের এই ব্লকের থিম হলো আমার দুর্গা। নারী শক্তিকে তারা দেবী দুর্গার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে চান। এইখানে উপস্থিত ছিলেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আমার দুর্গা, আমার দুর্গা বলতে আমি যেখানে যেটা বোঝাচ্ছি, দেবী দুর্গাকে সপ্তমী থেকে নবমী বা দশমী পর্যন্ত বিশাল উৎসবের আকারে পূজিত হয়। হ্যাঁ, কিন্তু সারা বছর বলতে 365 দিন যে দুর্গারা দশ হাতে সংসার সামলায়, তারা কিন্তু সেই পুজোর কদিন হাইলাইটেড হয় না। তাদেরকেই সামনে আনার প্রচেষ্টা আমার এবছরের থিম, সেই জন্য আমার চোখে যারা দুর্গা সেই জন্য আমার নাম দিচ্ছে আমার দুর্গা। এই পাটন বিধাননগরের বুকে আমরা আজ থেকে 10 বছর আগে থিম পুজো চালু করেছিলাম, এবং আস্তে আস্তে আমরা আস্তে আস্তে থিম পুজোর দিকে পুরোপুরি ইয়ে হয়ে যাই, ইনভলভ হই, এবং এখন বর্তমানে আমরা শুধু বিধাননগরের মধ্যে আমাদের এটা সীমাবদ্ধতা নেই, সারা কলকাতায় এখন
সেরা পুজোর মধ্যে অন্যতম পুজো। আমরা বলি না, এইটা যারা জনগণ আমাদের পুজো প্রতিবাদ দেখে যায় তারা বলে। এবং আমরা এবছর আমরা পরিমল পাল আমাদের কাছে, আর তার আগে আপনারা শুনলেন পরিমল পাল কী বললো, উনি আমাদের এবার থিমের টোটাল কনসেপ্টটা দিয়েছেন। এবং এবছর আমরা এমন একটা পরিকল্পনা আনতে চলেছি যে আমার মনে হয় সারা কলকাতার বুকে একটা মানে বিরাট একটা হোল্লা ফেলে দেবে, যে এই রকম ভাবনা আমার মনে হয় প্রথম কলকাতার কেন ভারতবর্ষে এরকম ভাবনা আমরা করতে পারিনি। কোনো আর্টিস্ট যে এরকম ভাবনা করেছে এবং খুব সুন্দরভাবে উনি যে জিনিসটা আমাদেরকে বুঝিয়েছেন, এবং আমি মানে আমরা একদম শিওর যে উনি সেভাবে যদি করতে পারেন কলকাতার বুকে এর চেয়ে সেকেন্ড ডে থাকবে না। আগমনের সুর মর্তবাসীর প্রাণে বেজে উঠেছে ইতিমধ্যে, তারই জন্য খুঁটি পুজো সেরে ফেললেন সল্টলেক এজে ব্লক পুজো কমিটির সদস্যরা। গত 31শে জুলাই এই ব্লকের পুজো 32তম বর্ষে পদার্পণ করলো। তাদের এবছরের থিম রাজস্থানের কোনো একটি সুন্দর গ্রামের দৃশ্য, যা দর্শকদের এই পুজোর প্রতি খুবই আকৃষ্ট করবে। এর পাশাপাশি পুজোর দিনগুলো থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা। এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তী এবং টলিউড অভিনেতা দিব্যেন্দু ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সারা ব্লকেই খুঁটি পুজো হচ্ছে, সারা বাংলা জুড়ে হচ্ছে। দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে তার আগে আর একটা আমাদের উপরি পাওনা হচ্ছে খুঁটি পুজো। বেশ ভাল লাগে, সকালবেলা প্রতি রোববার আমরা এই খুঁটি পুজোতেই ব্যস্ত থাকি। পাড়ার ছোট কচি কাঁচা কাকিমা জেঠিমা কাকু কাকুরা তারা প্রত্যেকেই পুজোর মতন সকালবেলা চান টান করে চলে আসে। ঠাকুরমশার মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে খুঁটি পুজোর সূচনা হয়, সাথে সাথে মানে একটাই উদ্দেশ্য, আমরা আনন্দে মেতে থাকতে ভালোবাসি, মানুষকে সঙ্গে নিয়ে থাকতে ভালোবাসি। এবং এই খুঁটি পুজোর মধ্যে দিয়ে আমরা বলতে চাই যে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে, সকলকে নিয়ে থাকে, আনন্দে থাকে এবং একে অপরের পাশে থাকে। মধ্যে খুঁটি পুজো আরও দুটো হাওড়ায় নেমন্তন্ন ছিল এর আগে সপ্তাহে, গত তার আগের সপ্তাহে আমি যেতে পারিনি আমার শুটিংয়ের কারণে, আজকে আমাদের ওয়াকিং ডে অ্যাকচুয়ালি। কিন্তু এটার ফাঁকে যে দুটো শুটিংয়ের মাঝখানে এখানে আসতে পেরেছি, আমার কিন্তু প্র্যাকটিক্যালি আজকে পুজো শুরু হয়ে গেল। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সারা বছর তাকিয়ে থাকা হয়, ওই কটা দিন সবাই মিলে আনন্দ করব, হারিয়ে যাওয়া বন্ধুদেরকে ডেকে পাঠাবো, তাদের বাড়িতে যাব, প্যান্ডেলে রাত করব, বাড়িতে ঝগড়া হবে সেইটা নিয়ে, এই সবের দিকে তো তাকিয়ে থাকি, তো সেটা সূত্রপাত হলো খুবই এক্সাইটেড। মাইনরিটি স্কলারশিপের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এবং সমাবেশের ডাক দিয়েছিল অল বেঙ্গল স্টুডেন্টস অ্যাকশন ফোরাম ফর স্কলারশিপ। মূলত সংখ্যালঘু কৃতি ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ছাত্রবৃত্তি পায়, তার জন্য সল্টলেকের ডিডি ব্লকে সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি না মানা হলে আরও বড় আন্দোলন করবে তারা। আমরা এখানে এসেছি অল বেঙ্গল স্টুডেন্ট অ্যাকশন ফোরাম ফর স্কলারশিপ এর পক্ষ থেকে। আমাদের আজকে আসার উদ্দেশ্য হলো মাইনরিটি স্কলারশিপ নিয়ে, যেখানে 95% স্টুডেন্ট এবছরে 3 মাস সময় পেরিয়ে যাওয়ার পরও তারা তাদের অ্যাকাউন্টে স্কলারশিপের কোনো আশা দেখতে পায়নি। আর এর ভবিষ্যৎ নিয়ে এখন মাইনরিটি ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে কথা হওয়ার পর যেটা বোঝা গেল যে তাদের ভবিষ্যৎ এখন খুবই মানে সুনিশ্চিত নয়। মাইনরিটি স্কলারশিপ নিয়ে এখানকার যিনি ম্যানেজিং ডিরেক্টর আছেন, তারা আমাদেরকে কিছু দায়ী এই তাদের দায়ী এড়িয়ে যাওয়ার জন্য এককালীন কিছু অর্থ দেওয়ার কথা বলেছিলেন, এবং আজকে এসে যেটা বুঝলাম যে সেটাও একটা ভুয়ো আমাদের কাছে একটা বার্তা ছিল। তারা আশা দেখিয়েছিল কিন্তু সে ফল আমরা ফলবে না আশা করছি। তাই মাইনরিটি স্কলারশিপের ভবিষ্যতে যাতে সুরক্ষিত হয় এবং সমস্ত মেধাবী এবং দুস্থ ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার ক্ষেত্রে শীর্ষে যাতে পৌঁছাতে পারে, তার জন্য আমাদের এবিসেপসের পক্ষ থেকে একটা এই ছাত্র সমাবেশ এবং বিক্ষোভ। আপনি কি আপনার মনের মতো বাড়ি বা ফ্ল্যাট সাজাতে চান, কিন্তু কার সাথে যোগাযোগ করবেন ভেবে উঠতে পারছেন না? তো তাহলে আর চিন্তা নেই, কারণ বাড়ি, অফিস, ফ্ল্যাট, হোটেল কিংবা রেস্তোরাঁ বা শপিং মল, আপনার যেটাই সাজানোর ইচ্ছে থাকুক না কেন, এবার সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ডায়া গ্রুপ। এমন একটি টেলিফোন ডাইরেক্টরি লঞ্চ করলো সল্টলেকের একটি 5-তারা হোটেলে। ডায়ার এই দ্বিতীয় সংস্করণে ইন্টেরিয়ার ও এক্সটেরিয়ার ডেকোরেশনের সাথে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম্বার থাকবে, যা সংগ্রহ করলে ঘর সাজানোর মনস্কামনা আপনার পূর্ণ হবে। প্রোগ্রাম অফ ডায়া উইচ ইজ ডিজাইনার্স ইন্টেরিয়ার্স আর্কিটেক্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, শর্টলি নোন অ্যাজ ডায়া, অ্যান্ড উই আর লঞ্চিং দ্য মেম্বার্স ডসিয়ার উইচ ইজ ডায়ালগ দ্য সেকেন্ড এডিশন। দিস ইজ অল অ্যাবাউট দ্য প্রোফাইল অফ দ্য মেম্বার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডিজাইনার মেম্বার্স, অলসো দ্য প্রোডাক্ট ক্যাটাগরি মেম্বার্স।
Now this is an opportunity where we try to connect all our designer members through this launch of this book. I think that is all what we can say at this moment. Thank Three you. Cheers for Daya. Three cheers for Daya. Along with me, our secretary, Mr. Brijen Joshi, is there. And I am Kollol Baroi, the vice president of Daya. Thank you all. খুবই ভালো লাগছে বিকজ ইন্টেরিয়ার্স আর্কিটেকচার ডিজাইন এবং ফ্যাশন ডিজাইনিং আমার যে প্রফেশন সব কিছুই ভীষণ একই রকমের সবই ভেরি ভেরি ক্রিয়েটিভ লাইন আমরা জাস্ট ইটস জাস্ট ডিফারেন্ট ভার্টিক্যালস ইউ নো দ্য বেসিক থিং ইজ বিং ক্রিয়েটিভ এবং ইন্টেরিয়ার্স আর্কিটেকচার এগুলো ইউনো মানে আমাদের জীবনের আজকে এত ইম্পর্ট্যান্ট একটি দিক মানে ওতপ্রোতভাবে এই জিনিসটা আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে এবং ভালোভাবে থাকা লাইফস্টাইল ইজ সো সো ইম্পর্ট্যান্ট আজকের দিনে এবং এই গুরুদায়িত্বটা এনাদের ওপরে কলকাতা থিয়েটার ফেস্টিভ্যালের উদ্বোধন হলো গত 31শে জুলাই সল্টলেকের ইজেড শিশি প্রেক্ষাগৃহে উদ্বোধন করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী উল্লেখ্য এটি দেশের সবচেয়ে বড় থিয়েটার ফেস্টিভ্যাল দাবি কর্তৃপক্ষের মোট 255টি গ্রুপ থিয়েটার মঞ্চস্থ হবে ফেস্টিভ্যালে 64 দিনব্যাপী এই ফেস্টিভ্যালে 10,000-এরও বেশি কলাকুশলী অংশগ্রহণ করবে এখানে 2,00,000 দর্শকদের আসনের ব্যবস্থা করা হয়েছে মোট 300 বছরেরও বেশি সময় ধরে এই রাজ্যে থিয়েটার মঞ্চস্থ হয়ে আসছে সেই ইতিহাস তুলে ধরা হবে এখানে এছাড়া সারা ভারতে নাটকে ব্যবহৃত বিভিন্ন প্রায় 4,000-এরও বেশি বাদ্যযন্ত্রের প্রদর্শনী আয়োজিত হবে এই থিয়েটার ফেস্টিভ্যালে এখানে উপস্থিত ছিলেন সাংসদ অর্পিতা ঘোষ পূর্ণদাস বাহুল সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গরা A unique museum of its own kind and you will probably in India not find all the musical instruments collected and displayed as one single place. The credit goes to the director of EZCC and to all the artists who have actively participated in collecting these instruments and putting it here. সর্বভারতীয় সব ফুড কালচার সব কটা রাজ্যে যেমন আছে সেগুলো থাকলে আরো বিশাল কাণ্ড হতো ছোট্ট বিরতি বিরতির পর রয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সল্টলেকে মৃত এক ছাত্র Do you love the thrills and frills of high-definition TV? Go HD with Hathway HD now. Buy a Hathway HD set-top box for 2,000 rupees only and subscribe to an HD pack at just 152 rupees per month. You can also buy the advanced HD PVR set-top box at 7,999 rupees with added features. The best of HD channels are available with attractive offers on advance or annual subscription and for switching over from DTH to Hathway HD. Hurry, book now. Contact your local operator or call us on our toll-free number 1-800-22-1119.
Broadband services, a prominent internet service provider. Incredible speed, huge data download in no time. Online chat and video conference. Enjoy streaming videos and other online medias without buffering. Also play online HD games. Quickest troubleshooting and recovery. State-of-the-art equipment, network redundancy, 24/365 help desk support. Happy internet experience. বিরতির পর ফিরে এলাম এমএসসি নিউজে। ডেঙ্গু জ্বরে মৃত্যু হলো সল্টলেকের বিডি ব্লকের 8 বছরের এক শিশুর। ভারতীয় বিদ্যাভবনের ওই ছাত্রের ডেঙ্গিতে মৃত্যু হয়েছে বলে পরিবারের সন্দেহ। যদিও চিকিৎসকরা তার মৃত্যুর কারণ জ্বরের জেরে মাল্টি অর্গান ফেলিওর বলে জানিয়েছেন। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, কুমারটুলিতে মঙ্গলবার ওই শিশু যাওয়ার পরেই তার জ্বর আসে। প্রথমে তাকে প্যারাসিটামল খাওয়ানো হয়, কিন্তু তাতেও জ্বর না কমায় এক স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। এরপর শনিবার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। রবিবার সকালে মৃত্যু হয় 8 বছরের বিবর্ষণ গুহ ঠাকুরতার। ছেলেটির বাবা সৌরভ গুহ ঠাকুরতা বললেন, চিকিৎসকরা চেষ্টায় কোনো ত্রুটি রাখেননি, তবে ছেলেকে বাঁচানো যায়নি। 3 দিনের জ্বর, তারপরে 2 বার ব্লাড টেস্ট হয়েছে, 1 বারও ডেঙ্গু বেরোয়নি। তারপরে ক্রিটিক্যাল পজিশনে যখন বোঝা যাচ্ছে ডেঙ্গুর সিমটম আর কি বেরোচ্ছে আর কি, ইন্টারনাল ব্লিডিং, গা ঠান্ডা হয়ে যাওয়া, তখন আমরা অ্যাপোলোতে নিয়ে যাই, কিন্তু রিপোর্টে আসেনি। এটা অ্যাপোলোতে নিয়ে যাই, অ্যাপোলো ডাক্তাররা দেখেই বলে এটা ডেঙ্গুর আফটার শক, ভেন্টিলেশনে দেয়। ওরা অনেক চেষ্টা করেছে, প্রচুর চেষ্টা করেছে, 24 ঘন্টার বেশি সার্ভাইভ করলো না, কারণ অলরেডি সমস্ত অর্গানস থেকে ব্লিডিং শুরু হয়ে গেছিলো, মাল্টি অর্গান ফেলিওর। ডেঙ্গুতে পৌর মৃত্যু জেরে এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে ভারতীয় বিদ্যাভবনের প্রাথমিক বিভাগ। বিধাননগর পৌরসভার ফিট সার্টিফিকেট পেলে খুলবে দরজা, এমনটাই জানা গিয়েছে। স্থায়ী সমাধানের দাবিতে গত 5 আগস্ট সল্টলেকের ভারতীয় বিদ্যাভবনের স্কুলে অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের একটি বৈঠকে বসে আগামী বুধবার থেকে স্কুল খুলতে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। অথরিটির সাথে আলোচনা হয়েছে, তারা তাদের দিক দিয়ে যতটা করা সম্ভব তারা করছে, মিউনিসিপ্যালিটির কাছেও তারা চিঠি পাঠিয়েছেন, মিউনিসিপ্যালিটিও তাদের কাজ করছে। বাট দিস ইজ এন অনগোয়িং প্রসেস, একদিনে হবে না, সময় দিতে হবে। আজকে ডাইরেক্টর স্যার বলেছেন যে মোটামুটি টেন্টেটিভলি বুধবার দিন থেকে স্কুল খুলবে, এই অবধি ইয়ে হয়েছে। সোমবার দিন আমাদের আবার গার্জিয়ান্স ফোরামের একটা মিটিং হবে, রবিবার দিন হওয়ার পরে সোমবার মানডেতে কিছু লোক আমাদের ওই ফোরাম থেকে হয়তো আসবে, এসে আবার ইন্সপেকশন করা হবে। ইন্সপেকশন করে মোটামুটি সব ঠিকঠাক দেখলে আমরা বুধবার থেকে যেরকম ডাইরেক্টর স্যার বলেছেন সেইরকমভাবে আবার স্কুল চালু হবে, হওয়া উচিত। এখনও দে স্কোপ ফর ইম্প্রুভমেন্ট, কিন্তু আগে যা ছিল তার থেকে অনেকটা এগিয়েছে, কিন্তু দিস হ্যাজ টু বি আ কন্টিনিউয়াস প্রসেস, আরও এগোতে হবে এবং সেটা আস্তে আস্তে হবে, উই হ্যাভ বিন অ্যাসিওরড দ্যাট বাই দ্য ম্যানেজমেন্ট। তো সেটা দেখা যাক, এখন আবার সোমবার দিন দেখা যাবে। ভারতীয় বিদ্যাভবন স্কুলের ছাত্রছাত্রীর মৃত্যুর পর নড়ে চড়ে বসলো বিধাননগর পৌর নিগম। আর যাতে নতুন করে কোনো ছাত্রছাত্রী ডেঙ্গু আক্রান্ত না হয় তার জন্য গত 2 জুলাই এডি ও বিডি স্কুলে মশা নিধনের জন্য ধোঁয়া ও ব্লিচিং পাউডার ছড়ানো হয়। দীর্ঘদিন ধরেই জানাচ্ছি এখানে আমাদের গ্রুপ ডি পোস্ট মেয়াদগুলো ভ্যাকেন্ট আছে, তার মধ্যে সুইপারও আছে, ম্যাট্রনও আছে, এমনকি আমাদের যে যে গ্রুপ ডি চলে গেছে এখন মাত্র ডিসেকশনে আমরা পাচ্ছি 3-4 জনকে দারোয়ান নিয়ে, দারোয়ানও নেই আমাদের, একজনকে দারোয়ান দায়িত্ব দেওয়া হয়েছে, এমনকি মর্নিং সেকশন মাত্র 2 জন গ্রুপ ডি আছে। ফলে গ্রুপ ডি অ্যাপয়েন্টমেন্ট না হলে তো যত তাড়াতাড়ি আমাদের স্কুল চালানোর পক্ষে সত্যি খুব সমস্যা হয়ে যাচ্ছে। এমনকি ল্যাব এর যে তালা খোলা বা ল্যাব অ্যাসিস্টেন্ট যে গ্রুপ ডিরা কাজ করতো
তারাও রিটায়ার করে যাওয়ার পর আর কেউ নেই, টিচারদেরই গিয়ে রুম খুলতে হয়, তাদেরই সব কিছু গুছিয়ে আবার রুম বন্ধ করে ল্যাবের রুম বন্ধ করে আসতে হয়। 6 আগস্ট সিটি সেন্টারের সামনে থেকে সল্টলেক নাগরিক সমিতির পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করেছিল। সেদিন মূলত ডেঙ্গু সংক্রান্ত বিষয় নিয়ে বিধাননগর পৌর নিগমের মেয়রের সাথে আলোচনা করেন। তাদের দাবি, অবিলম্বে বিধাননগরকে পরিষ্কার ও পরিচ্ছন্ন করে বিধাননগরকে ডেঙ্গু মুক্ত করতে হবে। আমরা কর্পোরেশনের কাছে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং এই মশার যেখানে উৎস সেই উৎসেতে যাতে তাদেরকে বিনষ্ট করা যায় তার জন্য কার্যকরী ব্যবস্থা যাতে কর্পোরেশনের থেকে নেওয়া হয় সেটা জানাবার জন্যে এলাকার মানুষকে নিয়ে নাগরিক সমিতির উদ্যোগে আমরা কর্পোরেশনের মেয়রের সাথে কথা বলতে যাচ্ছি। 10টি আগ্নেয়াস্ত্র ও 19 রাউন্ড গুলিসহ 5 জন দুষ্কৃতীকে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ। গত 3রা আগস্ট গোপন সূত্রে খবর পেয়ে বিশ্বজিৎ নস্কর, রবিন নাইয়া, সুকুমার নাইয়া, কলাম ও সাধক নামে এই 5 দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে তোলাবাজি, হুমকি দেওয়া ও জোর করে ইমারতি দ্রব্য সরবরাহ করার অভিযোগ রয়েছে নিউটাউন থানায়। সল্টলেকের ডাকাতির রেশ কাটতে না কাটতেই আবারও চুরির ঘটনা ঘটল গত 4 আগস্ট লেকটাউনের এ ব্লকের একটি বাড়িতে। চারতলা ওই বাড়িতে বৃদ্ধা চিনুরানী সাহা ও তার 4 পুত্র থাকেন। অভিযোগ, সেদিন গভীর রাতে দোতলার ঘরে ঢুকে এক দুষ্কৃতী ওই বৃদ্ধাকে ছুরি দেখিয়ে গা থেকে খুলে নেয় প্রায় 13 ভরি সোনার গয়না। পরে বৃদ্ধার চিৎকারে লোকজন উঠে এলে বারান্দার কার্নিশ পেয়ে নেমে যায় দুষ্কৃতী। ঘটনাস্থলে লেকটাউন থানার পুলিশ পৌঁছে দেওয়ালে হাতের দাগ সংগ্রহ করেছে। এই ঘটনায় এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত। এই বিষয়ে তদন্তে নেমেছেন লেকটাউন থানার পুলিশ। আতঙ্কিত তো আমরা তো আগেতে আগে মিডিলে কিছু একটু কমেছিল, কিন্তু তারপরেই তো আরম্ভ হলো আজ থেকে। এর আগে তো আমাদেরও ঘরে ঢুকে সব চুরি করে টরে নিয়ে গিয়েছিল, আর মোবাইল ওয়াইল তো ঘর ঘর সে নিকাল কে লেকে যাতা থা। লেকিন আভি জো সিচুয়েশন হুয়া এ থোড়া দিন বিচ মে শান্ত থা, লেকিন আজ হঠাৎ এই জিনিসটা ঘটে। আমরা ভোরবেলায় উঠি, ভোরবেলা উঠে বারান্দা থেকে দেখি কোনোদিন এই সব পাই না লোকজন, কিছুদিন একদম ঠান্ডা ছিল। নিয়ে নিচ্ছে আবার একটা ছোট্ট বিরতি। কুখ্যাত দুষ্কৃতী সাধন সরকারকে গ্রেফতার করলো বাগুইআটি থানার পুলিশ। Do you love the thrills and frills of high definition TV? Go HD with Hathway HD now. Buy a Hathway HD set-top box for 2000 rupees only and subscribe to an HD pack at just 152 rupees per month. You can also buy the advanced HD PVR set-top box at 7999 rupees with added features. The best of HD channels are available with attractive offers on advance or annual subscription and for switching over from DTH to Hathway HD. Hurry, book now. Contact your local operator or call us on our toll-free number 1-800-22-1119. Broadband services, a prominent internet service provider. Incredible speed, huge data download in no time. Online chat and video conference. Enjoy streaming videos and other online medias without buffering. Also play online HD games.
quickest troubleshooting and recovery, state-of-the-art equipment, network redundancy, 24/365 help desk support. Happy internet experience. আবারও ফিরে এলাম বিরতির পর এমএসসি নিউজে। বাগুইআটির কুখ্যাত দুষ্কৃতি সাধন সরকার অবশেষে ধরা পড়লো গত 3 আগস্ট পুলিশের জালে। একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, কখনো অস্ত্র সরবরাহ, কখনো অটোরিকশা থেকে টাকা তোলা, আসামি ছিনতাই, কোনো অভিযোগই বাদ নেই। ঝুলন্ত এক যুবকের মৃতদেহ নিয়ে গত 29 জুলাই চাঞ্চল্য ছড়ালো সল্টলেকের নয়াপট্টি এলাকায়। বিকেলবেলা নয়াপট্টির সুইস গেটের পাশে একটি ঘরের ভিতর থেকে বাংলাদেশের বাসিন্দা বিশ্বজিৎ হালদার নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, 15 দিন ধরে সেখানকার একটি লটারির দোকানে কাজ করত বিশ্বজিৎ। দোকানের পাশেই থাকতো ওই যুবক। কি কারণে ওই যুবক আত্মহত্যার পথ বেছে নিল তা খতিয়ে দেখছে পুলিশ। ছেলেটা কালকে ওর মায়ের সাথে বাড়িতে গিয়েছিল। বাড়িতে যাওয়ার পরে সকালবেলা যখন দোকানে কাজ করতে আসে, মন মানসিকতা ঠিক নেই, বলছে আমার শরীরটা খারাপ লাগছে। তা দোকান থেকে, দোকানে কাজ করে যেহেতু আরও কর্মচারীটা ছিল, তারা বললো যে তাহলে তুই রেস্ট নিয়ে নে। তা ঘরে গিয়েছে, গিয়ে ঘুমিয়ে আছে, ওষুধ ফসুধ নিয়ে গেছে মনে হয়। নিয়ে গিয়ে যখন 2টোর সময় মালিকের ছেলে গিয়ে ডাকতে গিয়েছে যে ভাত খাওয়ার জন্য, তো বলছে যাচ্ছি পরে যাচ্ছি। 2টো অবধি কথা হয়েছে, ভালো ছিল। তারপরে হঠাৎ 4টের সময় একজন লোক গিয়ে রাখতে গিয়েছে যে দোকানটা খুলবে বলে, গিয়ে দেখে ভিতর দিকে তালা মারা। 4:30-4টের সময় গিয়ে মালিকের ছেলে দরজা জাস্ট ভেঙে দিয়ে ঢুকে দেখে সুসাইড, গলায় দড়ি দিয়েছে। তারপরে থানায় ফোন করা হলো, পুলিশরা আসলো, বডিটা নিয়ে গেল, বাস এইটুকু। গোপন সূত্রে খবর পেয়ে দীপঙ্কর প্রামাণিক, বাসুদেব প্রামাণিক এবং জ্যৈষ্ঠ পাত্র শোন কুখ্যাত দুষ্কৃতীকে নিউ টাউনের থাকতাড়ি এলাকা থেকে গ্রেফতার করলো নিউ টাউন থানার পুলিশ। এরা সিন্ডিকেট, তোলাবাজি, হুমকি ও এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসের সঙ্গে যুক্ত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গত 3 জুলাই বেআইনি আর্থিক প্রতিষ্ঠান সিলিকন সংস্থার 3 ডিরেক্টরকে গ্রেফতার করলো সিবিআই। সেদিন সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। 3 ডিরেক্টর শিবনারায়ণ দাস, কে গুপ্ত ও টি কে জানাকে বয়ানে অসঙ্গতি মেলায় 3 জনকে গ্রেফতার করা হয়। এর আগেও সারদা মামলাতে গ্রেফতার করা হয়েছিল শিবনারায়ণ দাসকে, পরে সে জামিনে মুক্তি পায়। প্রয়াত ফুটবলার কোচ অমল দত্তের স্মরণে একটি 1 দিন ব্যাপী দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল সল্টলেকের বলাকা ক্লাব। গত 31 জুলাই বিডি ব্লক খেলার মাঠে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছিল। এই প্রদর্শনী ম্যাচে অংশগ্রহণ করেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রাক্তনীরা। প্রদর্শনী ম্যাচটির উদ্বোধন করেন বিধাননগরের বিধায়ক এবং এই ফুটবল প্রতিযোগিতার প্রধান উপদেষ্টা সুজিত বসু। একটা ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজ করছি বলাকা সল্টলেক সিটি, এবং এতে সাহায্য করছেন আমাদের এখানকার তৃণমূলের বিধায়ক সুজিত বোস। উনি আমাদের সর্বতভাবে সাহায্য করছেন, উনি আমাদের পুরনো মানে মেম্বারও, এবং উনারই উদ্যোগে আমরা অর্গানাইজ করছি আমরা বলাকা সল্টলেক সিটি। আপনাদের এলাকার যে কোনো ঘটনা, দুর্ঘটনার খবর জানান আমাদের। আমাদের মেল আইডি msc news2016@gmail.com, আমাদের মোবাইল নাম্বার 9831192688।
এমএসসি নিউজ দেখুন প্রতি শনিবার সন্ধ্যে 7:30 ও রবিবার দুপুর 1:30 এমএসসি নিউজ চ্যানেলে। নমস্কার।